উচ্চ মাধ্যমিক পরীক্ষা একদম দোরগোড়ায় পৌঁছে গেছি, অর্থাৎ এইচএস 2024 তোমাদের আর মাত্র কটা দিন। আবার হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন পরীক্ষাটি হবে 22/2, আজ ডেট কত, 11 তারিখ, অর্থাৎ 10 দিন পর, মানে 11 দিনের মাথায় তোমাদের এই পরীক্ষা হতে চলেছে। তো এই পরীক্ষায় কীরকম প্রশ্ন হতে পারে, কীরকম এমসিকিউ এসএকিউ হতে পারে, আর কী কী প্রশ্ন থাকতে পারে, এই কটা প্রশ্ন যদি করে যাও, আমি নির্দ্বিধায় বলতে পারছি মাননীয় অভিজিৎ দাসবাবুর যদি কেউ সেশন পড়ে যাও, 100% শিওর থাকো পুরোটাই কমন আসবে, কারণ বিগত বছরের তথ্য তাই বলছে। যারা দেখতে চাইবে অন্যান্য বছরের প্রশ্নের সাথে সেশন মিলিয়ে নিতে পারো। তাহলে মাননীয় অভিজিৎ দাসবাবুকে যথেষ্ট সম্মান জানিয়ে আমরা শুরু করছি। প্রথমেই তোমাদের সাত যে প্রশ্নগুলো থাকে, যে তোমাদের 4টে প্রশ্ন করতে হয় 7 নম্বরের, সেখানে 7×4=28 নম্বর থাকে, এগুলো বড় প্রশ্ন। জানো তো 40 নম্বরের পরীক্ষার 28 নম্বর হচ্ছে বড় প্রশ্ন আর 12 নম্বর হচ্ছে শর্ট প্রশ্ন। তাহলে কী কী প্রশ্ন দেখবে, প্রথমে দেখবে যে শারীরশিক্ষার আধুনিক ধারণা সম্বন্ধে লেখো, অর্থাৎ আধুনিক ধারণাতে কী কী বিষয় নেওয়া হয়েছে, সেই বিষয়গুলো কী কী, সেই সম্বন্ধে পয়েন্ট করে করে 7টা পয়েন্ট লিখলে আশা করি হয়ে যাবে। বয়স সন্ধিকালের বিভিন্ন সমস্যাগুলি লেখো, এখানে কী কী সমস্যা প্রশ্নের তোমাদের বোঝার স্বার্থে, সামাজিক সমস্যা এবং মানসিক সমস্যা, অর্থাৎ যে নানান সমস্যা হয় সেই সমস্যাগুলো একটু গুছিয়ে বাগিয়ে পয়েন্ট করে লিখবে, তাহলে কিন্তু 7-এর ফুল মার্ক্স পাওয়া যায়। কারণ এখানে যেহেতু তোমরা 60-এর মধ্যে প্রায় 59-60 পেয়ে থাকো, অত 100 পাওয়াটা খুব একটা বিচিত্র কিছু নয়। শ্বসনতন্ত্রের উপর ব্যায়ামের প্রভাবগুলি আলোচনা করো। আচ্ছা, একটা প্রশ্ন, আর এর অবলিক প্রশ্ন অথবা প্রশ্ন আর্থ্রাইটিস, মানে হাঁটুতে যে প্রদাহ হয় আর কি, কার্টিলেজ ক্ষয়ে যাওয়ার কারণে বা ওই যে সাইনোভাল ফ্লুইড ক্ষয়ে যাওয়ার কারণে, তার প্রাথমিক লক্ষণ নিশ্চয়ই জানো যে ব্যথা বা এইসব বিষয়গুলি থাকে, এর ফলে কী কী সমস্যা হয়, মানে যেহেতু দৌড়ঝাঁপের বিষয় সেহেতু এই বিষয়টা অত্যন্ত জরুরি, হাঁটু সংক্রান্ত জয়েন্ট সংক্রান্ত প্রবলেমগুলো জানাটা। অনুরাগ কাকে বলে, শারীরশিক্ষা পাঠ্য বিষয়ে অনুরাগ সৃষ্টির কৌশল বর্ণনা করো, এটা করো তো নয়, এটা বর্ণনা করো। নেক্সট হচ্ছে অথবাতে প্রেষণা কাকে বলে, ক্রীড়াক্ষেত্রে প্রেষণার ভূমিকা আলোচনা করো, 2+5=7। শেষ প্রশ্ন, ক্রীড়া প্রশিক্ষক কাকে বলে, ক্রীড়া প্রশিক্ষণের মৌলিক নীতিগুলি আলোচনা করো, আর সংক্ষেপে চক্রাকার পদ্ধতি আলোচনা করো। অথবা উষ্মী ভবন বা গা গরম কাকে বলে, এটির প্রয়োজনীয়তা আলোচনা করো। তাহলে লং প্রশ্ন শেষ, এবারে শর্ট প্রশ্নে। এখানে প্রথমে তোমাদের জানো যে এমসিকিউতে 8টি প্রশ্ন থাকে, এখানে কিন্তু কোনো অথবা থাকে না, সে 8টি প্রশ্ন আলোচনা করবো। তার আগে বলি, বিভিন্ন বিষয়ের সাজেশন, প্রশ্নপত্র, নোটস ইত্যাদি দেওয়া হয়েছে, প্রয়োজন হলে ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নেবে। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করবে। অলিম্পিক বলয়ের হলুদ রং কোন মহাদেশের প্রতীক, এটা হচ্ছে এশিয়া। 1 গ্রাম প্রোটিন থেকে প্রাপ্ত ক্যালোরির পরিমাণ কত, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা কমেন্টে জানাবে, অবশ্যই না পারলে আমি বলে দেবো কিন্তু কমেন্টে জানাবে। বয়ঃসন্ধিকালে ছেলেদের কত বছর বয়স থেকে শুরু হয়, অর্থাৎ বয়ঃসন্ধিকাল শুরুটা কখন হচ্ছে, তো উত্তর হচ্ছে 13-13। ডায়াবেটিস সাধারণত কয় প্রকার, ডায়াবেটিস সাধারণত 2 প্রকার। মানুষের স্বাভাবিক রক্তচাপ কত, না 80/120। মনোবিদ ম্যাকডুগাল প্রক্ষোভকে কটি ভাগে ভাগ করেছেন, 3টি ভাগে, এই 3টি ভাগ লিখিয়ে দেওয়া হয়েছে স্যারের কথা অনুসারে, প্রাথমিক প্রক্ষোভ, মিশ্র প্রক্ষোভ আর অর্জিত প্রক্ষোভ। জ্যাভলিন নিক্ষেপের সেক্টর কোণের পরিমাণ কত, উত্তর হচ্ছে 29 ডিগ্রি। তারপর অক্সিজেন ঘাটতি পূরণ হয়, মানে কোন পদ্ধতির জন্য, কোন পদ্ধতির জন্য, এখানে উত্তর হচ্ছে শীতলীকরণ। আচ্ছা, নেক্সট হচ্ছে
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, মানে 1 নম্বরে 4টি প্রশ্ন থাকবে, 8টি প্রশ্ন প্রত্যেকটির, অথবা থাকবে WHO, এই প্রশ্নের অ্যান্সারটি কমেন্টে দিও। জানো নিশ্চয়ই শেষেরটা হচ্ছে অর্গানাইজেশন। শারীরশিক্ষার সংজ্ঞা দাও, শারীরশিক্ষা সাধারণ শিক্ষাই যা শারীরিক কার্যাবলীর মাধ্যমে শিশু তথা শিক্ষার্থীর দেহ মন আত্মার পরিপূর্ণতা ও ব্যক্তিত্বের বিকাশ ঘটায়। আধুনিক অলিম্পিকের জনক না ব্যারন ডি কুরবাতিন? প্রবাহী বায়ু কাকে বলে? স্বাভাবিক ও শান্ত এই অবস্থায় প্রশ্বাস নিঃশ্বাসে যে পরিমাণ বায়ুকে গ্রহণ ও ত্যাগ করা হয় তাকে প্রবাহী বায়ু বলে। এর পরিমাণ প্রায় 500 মিলিলিটার। গতি সঞ্চালন বিদ্যা কাকে বলে? মানুষের অঙ্গ সঞ্চালনের বিজ্ঞানসম্মত বিশ্লেষণকে গতি সঞ্চালন বিদ্যা বলে, অথবা চক্রাকার প্রশিক্ষণ পদ্ধতি কি না যে প্রশিক্ষণে ক্রীড়াবিদ শ্রেণীবদ্ধ আকারে সাজানো ব্যায়াম পরপর চক্রাকারে সম্পন্ন করে তাকে চক্রাকার প্রশিক্ষণ বলে। যোগ শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি না সংস্কৃত রিজ ধাতু থেকে, ফার্টলেক কথাটির অর্থ কি? গতির খেলা। আজ এই পর্যন্ত। অবশ্যই বাংলা ইংরেজি ভিডিও দেখেছ আশা করি, সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই।